Sasha. আমি বিদ্যালয়ের ছাত্রীদের দৃষ্টি আকর্ষণ করছি, যারা বারান্দায় দাঁড়িয়ে আছো তোমরা বারান্দায় থাকতে পারো না, সবাই মাঠে আসবে, সবাই মাঠে আসবে, সবাই মাঠে চলে আসবে। সকল ছাত্র ছাত্রী মাঠে অবস্থান করবে, কেউ বিক্ষিপ্ত ভাবে ছুটাছুটি করতে পারবে না, যেহেতু আমাদের এমপি মহোদয় আজকে এখানে উপস্থিত হবে, খাতে যাতে আমরা কোনো বিশৃঙ্খলা না দেখি, সবাই সুন্দর করে বসে যাবে, বারান্দা কেউ দেখতে পারবে না, সবাই চলে আসবে। স্যার আপনারা বসেন, স্যার আপনারা বসেন, স্যার বসেন, বসেন, স্যার বসে দাম, বসে দাম, তারা শুরু করে দিচ্ছে। কণ্ঠ স্বরের ধ্বনি প্রতিধ্বনি আকাশে বাতাসে ওপেরনি সাউন্ড ডিস্টার্ব করতেছে কেন, তোমরা আবার আসো, কোনো পজিশন তুমি আসো, তুমি
Thank you.
Thank you.
Yeah.
Thank you.
मुजफ्फर भाई आरा तुम दोनों की हो सा हां ना कौन पकले हां ता लगले ना हाले में दिखे तो कत ना Thank you.
থাকবে। শিক্ষার্থী দৃষ্টি আকর্ষণ করছি, তোমরা স্বস্থানে বসে পড়ো। সুপ্রিয় শিক্ষার্থীদের দৃষ্টি আকর্ষণ করছি, তোমরা এদিকে বিক্ষিপ্তভাবে ঘোরাফেরা না করে তোমাদের জন্য রক্ষিত স্থানে তোমরা বসে পড়ো। সুশৃঙ্খলভাবে তোমরা তোমাদের জায়গায় বসে পড়ো। সুপ্রিয় শিক্ষার্থীদের দৃষ্টি আকর্ষণ করছি, তোমরা এদিক ওদিক বিক্ষিপ্তভাবে ঘোরাফেরা না করে তোমাদের স্বস্থানে বসে পড়ো। ফরহাদাবাদ উচ্চ বিদ্যালয়ে নবনির্মিত ভবন উদ্বোধন ও বার্ষিক পুরস্কার বিতরণী 2024 অনুষ্ঠান আয়োজন করেছেন ফরহাদাবাদ উচ্চ বিদ্যালয়। এই মহতী অনুষ্ঠানে সভাপতি হিসেবে উপস্থিত থাকবেন ফরহাদাবাদ উচ্চ বিদ্যালয় পরিচালনা পরিষদের সম্মানিত সভাপতি জনাব আলহাজ ইঞ্জিনিয়ার ওসমান ফারুক চৌধুরী সাহেব। এই মহতি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকার সদয় সম্মতি জ্ঞাপন করেছেন বিরোধী দলীয় উপনেতা, বাংলাদেশ জাতীয় সংসদ ও সাবেক মন্ত্রী, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার জনাব ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ এমপি সাহেব। প্রধান বক্তা হিসাবে উপস্থিত থাকার সদয় সম্মতি জ্ঞাপন করেছেন পেট্রোলা অ্যান্ড ক্যালিব্রেটের সম্মানিত চেয়ারম্যান জনাব লায়ন নাদের খান। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থাকবেন সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক, চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগ জনাব আলহাজ ইনুস গনি চৌধুরী সাহেব। আরও উপস্থিত থাকবেন বিদ্যালয়ের সুযোগ্য প্রধান শিক্ষক জনাব মোহাম্মদ মাহমুদ আলম সাহেব। বিশেষ অতিথি হিসাবে আরও উপস্থিত থাকবেন জনাব আলহাজ নাসবুনুদ্দা মনি সাহেব, শিক্ষা অনুরাগী সদস্য ফরহাদাবাদ উচ্চ বিদ্যালয় পরিচালনা পরিষদ। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থাকবেন জনাব কামরুল হাসান সিয়ান সাহেব, অভিভাবক সদস্য ফরহাদাবাদ উচ্চ বিদ্যালয় পরিচালনা পরিষদ। বিশেষ অতিথি হিসাবে আরো উপস্থিত থাকবেন জনাব মোহাম্মদ শাহজাহান তালুকদার, অভিভাবক সদস্য ফরহাদাবাদ উচ্চ বিদ্যালয় পরিচালনা পরিষদ। বিশেষ অতিথি হিসাবে আরো উপস্থিত থাকবেন জনাব এরশাদুল আলম লাজুক, অভিভাবক সদস্য ফরহাদাবাদ উচ্চ বিদ্যালয় পরিচালনা পরিষদ। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থাকবেন জনাব অধ্যাপক মোহাম্মদ জাহাঙ্গীর আলম সাহেব, অভিভাবক সদস্য ফরহাদাবাদ উচ্চ বিদ্যালয় পরিচালনা পরিষদ। বিশেষ অতিথি হিসাবে আরো উপস্থিত থাকবেন জনাব রুমা আক্তার, অভিভাবক সদস্য ফরহাদাবাদ উচ্চ বিদ্যালয় পরিচালনা পরিষদ। আরও সম্মানিত অতিথি হিসাবে উপস্থিত থাকবেন জনাব ডাক্তার মাহবুবুল আলম চৌধুরী সাহেব, আজীবন দাতা সদস্য ফরহাদাবাদ উচ্চ বিদ্যালয় ও সিনিয়র কনসালটেন্ট UNT অ্যাপোলো ইম্পেরিয়াল হসপিটাল। আরও অতিথি হিসাবে উপস্থিত থাকবেন জনাব দেলওয়ার হোসেন মিন্টু সাহেব, সাংগঠনিক সম্পাদক হাটহাজারী উপজেলা বাংলাদেশ আওয়ামী লীগ। সম্মানিত শিক্ষার্থীদের দৃষ্টি আকর্ষণ করছি, তোমরা সুশৃঙ্খলভাবে তোমাদের জন্য পদবীর স্থানে বসে পড়ো। অল্প কিছুক্ষণ পর
আমাদের অনুষ্ঠান শুরু হবে। তোমরা এদিক ওদিক বিক্ষিপ্তভাবে ঘোরাফেরা না করে স্বশ স্থানে বসে পড়ার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি। পুষ্পমাল্য এবং ক্রেস্ট প্রদানের জন্য যে সকল শিক্ষার্থীদের নাম নিয়েছি আমরা, সেই সকল শিক্ষার্থীরাই আমাদের ঘোষণা মঞ্চের সহকারী প্রধান শিক্ষক সাহেবের রুমের পাশে অবস্থান করার জন্য বলা যাচ্ছে। জাতীয় সঙ্গীত এবং কোরআন তেলাওয়াতের জন্য যাদের নাম অন্তর্ভুক্ত করা হয়েছে তাদেরকে ঘোষণা মঞ্চের সামনে এসে অবস্থান করার জন্য বলা হচ্ছে এবং মানসিকভাবে প্রস্তুতি নেওয়ার জন্য বলা হচ্ছে। Thank you.